সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুবজোটের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের যাদের ফার্ম আছে বা ফার্ম করতেছি, মুরগি সুস্থ আছে, এসব মুরগি কোনো রোগে অ্যাট্যাক করবে না, কী কাজ করলে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের যারা সাধারণত ফার্ম আছে বা ফার্ম কিছুদিনের মধ্যে শুরু করব বা করেছি, এই কোয়ালিটি কিন্তু আমাদের সম্পূর্ণ মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। এখন এই মুরগিগুলো কোনো রোগে অ্যাট্যাক করবে না, কী কাজ করলে। আজকে টপিকস এরপরে, আসলে আমাদের যখন ফার্ম থাকে, মুরগিগুলো সুস্থ থাকে, তখন আমাদের মনের মধ্যে ভয় হয় যে আসলে কখন অসুস্থ হয়, কখন কী হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা সাধারণত বলি যে দেশি মুরগির ক্ষেত্রে বা অন্যান্য মুরগির ক্ষেত্রেই হোক, যে ভ্যাকসিনগুলো আছে এইগুলো কমপ্লিট রাখবেন, তাহলে রিস্কটা কম হবে। এছাড়া কী কী রোগ হতে পারে আপনাদের ফার্মে, হঠাৎ করে দেখা যেতে পারে যে ভ্যাকসিন কমপ্লিট থাকে, তাহলে যেরকম রানীক্ষেত আসবে না, গাম্বুর আসবে না, ফল ফক্স আসবে না, এই কটা তিনটে বেশি বাংলাদেশে হয়ে থাকে দেশি মুরগির। তো এই কটা যখন আপনাদের না আসবে, তখন অন্য অন্য কী রোগের জন্য আমাদের আসলে কোনো বেশি একটা মাথা ঘামানোর দরকার নাই। আমার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে যদি আটকানো থাকে। আর পরে হচ্ছে হলো আমরা কথা বলবো যে আমাদের ফার্মে অন্য অন্য রোগ বলতে ঠান্ডা, জ্বর, কাশি, ঝিমানো, এরকম কোয়ালিটির রোগ হয়ে থাকে। তা আমরা সাধারণত যখন আমাদের ফার্মগুলোয় এরকম সিমটম দেখবো, আসলে ওষুধ যে খাওয়া যেতে হবে, অনেকেই বলে ফোন করে করে বাপি ভাই কী অ্যান্টিবায়োটিক দেবো, আসলে খালি খালি আমাদের মুরগিরে বা কোনো মুরগিরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো দরকার নেই। কারণ যেটা আমাদের রোগ হয়নি, ওই অ্যান্টিবায়োটিক যদি খাওয়া যায়, সে কিছুদিন পরে ওই রোগ হলে ওই অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু কাজ করবে না। সো ওষুধ থেকে যত দূরে থাকা যায়, ওষুধ ছাড়া যদি আমাদের মুরগি সুস্থ সবল থাকে, ইনশাল্লাহ কিছু হবে না। সবচেয়ে বড় যে সমস্যাটা থাকে, আমরা ঠান্ডা গরমটা সবথেকে বেশি চেক করে রাখবেন। আপনাদের ফার্মে যখন ঠান্ডা গরমের মানে ডিফারেন্স হবে, তখন কিন্তু মুরগি অসুস্থ হওয়া শুরু হবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনাদের ঠান্ডা গরম ঠিক থাকে, তাহলে আপনার মুরগি সহজে অসুস্থ হবে না। আর ঠান্ডা গরম হলে জ্বর, ঠান্ডা, এগুলোই হয়। এখন মাঝে মধ্যে আমরা বলি যে পায়খানার সমস্যা হতে পারে, যদি হয় তাহলে প্রথমত ভ্যাকসিন ক্লিয়ার রাখবেন। তারপরে হচ্ছে হলো মাঝে মধ্যে মাসে অন্তত একবার র্যানামাইসিন ডোজটা দিবেন পায়খানার জন্য, যদি পায়খানা যাতে না হয়। এটা হলো, এটা র্যানামাইসিন কিন্তু অ্যান্টিবায়োটিক, ওটা অল্প পরিমাণে অ্যান্টিবায়োটিক। এরপরে হচ্ছে খাওয়াবেন আপনারা নাপাটা, দেখাচ্ছে মাসে একবার, যদি সুস্থ মুরগির ক্ষেত্রে বলতেছি আমি আজকে, শুধু যে সুস্থ মুরগিরে দেখাচ্ছে আপনার 100 মুরগি আছে, অনলি 2টা নাপা দিবেন, 2টা সিনামিন দিবেন, শেষ, ঠান্ডা এবং জ্বরের জন্য। এটা আর হবে না, যদি হয় কোনোটা সুস্থ হয়ে যাবে। পায়খানার জন্য র্যানামাইসিন দেবেন। আসলে ঠান্ডা আর জ্বর আর হচ্ছে হলো আমাদের পায়খানাটা, এটার প্রবলেম হতে পারে। এছাড়া আপনাদের মুরগি ভ্যাকসিন ক্লিয়ার থাকলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যদি আপনারা সাধারণ মাঝে মাঝে মাসে এক একবার করে এক একদিন এটা খাওয়াবেন, তাহলে আপনাদের মুরগি ইনশাল্লাহ ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আর যদি এছাড়াও সমস্যা হয়, তখন তার ট্রিটমেন্ট নিতে হবে। আর যদি সমস্যা হলে সে সিমটম বুঝে তারপর প্রকৃতিতেই আপনাদের ট্রিটমেন্টটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বা ওরা সুস্থ হয়ে যাবে। কিন্তু এছাড়া যদি আদার্স আমরা ওষুধ খাওয়া যায় থাকি, এটা একটা বাড়তি কস্টিং, বেশি খরচ, মানে ব্যয়বহুল বা খরচ হয়ে যাবে আমাদের। খালি খালি আমি কখনও কাউকে বলি না যে আপনারা এই ওষুধগুলো খাওয়ায় পড়ে থাকেন, একদমই খাওয়ানোর দরকার নেই। টোটালি আপনার ফার্ম সুস্থ থাকবে, ভালো থাকবে। মাঝে মাঝে মাসে একবার করে খাওয়ান সুস্থ মুরগির, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এমনি কোনো অ্যান্টিবায়োটিক একদম ইউজ করবেন না। খালি খালি কেন অ্যান্টিবায়োটিক দেবেন, এটা মানুষের শরীরের মতো। আপনি সুস্থ মানুষ যদি বলি ভাই আপনার 2টা অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, আপনি কি নিতে চাইবেন? নিতে চাইবেন না। এই জন্য আপনারা যখন মুরগিকেও সেম খালি খালি কেন অ্যান্টিবায়োটিক দিয়ে ওদের শরীরে ই করে রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সাধারণত র্যানামাইসিনটা খাবেন না, এগুলো খাওয়ালে চলবে, ঠিক আছে, এর বেশি কিছু না। সবাই ভালো থাকবেন, নতুন পর্বে দেখা হবে। আর আপনি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।